স্কুল কবে খুলবে কিছু পুজোর পরে? প্রিয় বন্ধুরা, পুজোর পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে, তা নিয়ে সরাসরি জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। কি বললেন শিক্ষামন্ত্রী? স্কুলে যে আধার কার্ড নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তোমাদের ভ্যাকসিনেশন দেওয়া হবে, এ নিয়ে কি বললেন? এছাড়া কাদের ক্ষেত্রে সর্বপ্রথম ক্লাস শুরু হবে এবং কলেজের পড়ুয়াদের ক্ষেত্রে কিভাবে পরীক্ষা হবে, এই মুহূর্তের সমস্ত বিস্তারিত ও বক্তব্য শিক্ষামন্ত্রীর মুখেই তোমাদেরকে জানিয়ে দেব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে জানিয়ে দিই, আমি যে সমস্ত বিষয়গুলো তোমাদের আগে জানিয়েছিলাম সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই সাংবিধানিক বৈঠকে শিক্ষামন্ত্রীর মুখ থেকে শোনা গেছে। শিক্ষামন্ত্রী কি জানালেন সেটা তো জানাবোই, তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমরা সকলেই জানো মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে কিন্তু রীতিমতো আগের দিয়ে জানিয়ে দিয়েছে আমাদের রাজ্যের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুজোর পর থেকেই খোলা হবে, তা নিয়ে প্রস্তুতিও চলছে। আর স্কুল কলেজের যে পরিকাঠামো সেটাও ঠিক করা হচ্ছে এবং প্রস্তুতি পর্বে কোনো রকম খামতি রাখেনি। কিন্তু একটা কোথাও না কোথাও একটা ডাউট ছিল তোমাদের, যে পুজোর পরে কি আদৌ সত্যি কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল খুলবে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু রীতিমতো জানিয়ে দিলেন। কি বললেন? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তোমরা নিজে মুখেই শিক্ষামন্ত্রীর মুখ থেকেই শুনে নাও। স্কুল কবে খুলবে কিছু পুজোর পরে? এটা মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দপ্তরের কথা চলছে, মুখ্যমন্ত্রী যখন আমাদের সবুজ সংকেত দেবেন আমরা এখন যেরকম পরিকাঠামো দেখা ইত্যাদি এগুলো করছি। তার মানে তোমরা বুঝতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কিন্তু শিক্ষামন্ত্রী মহাশয়ও জানিয়ে দিলেন তোমাদের পুজোর পরেই স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে তোমরা সকলেই জানো পুজোর আগে কলেজ থেকে তোমাদের ভ্যাকসিনেশন দেওয়ার প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে, কলেজের বিভিন্ন বিজ্ঞপ্তি এসেছে তোমাদের জানিয়ে দিয়েছে আগে। এবং যবে আধার কার্ড অ্যাকচুয়ালি নথির কথা বলেছিল স্কুল থেকে, তবে কিন্তু আমি প্রথম দিনই তোমাদের সর্বপ্রথম জানিয়ে দিয়েছিলাম যে আধার কার্ডটা কিন্তু কোনো স্কলারশিপ বা এই সমস্ত সংক্রান্ত না। আর তোমাদের যে 12-18 বছরের শিশুদের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের যে ট্রায়াল সেটা শেষ হয়ে গেছে, সেই কারণে তোমাদের নথির এর কারণ কিন্তু ভ্যাকসিনেশন, যেটা শিক্ষামন্ত্রী রীতিমতো জানিয়ে দিলেন। শিক্ষামন্ত্রী স্কুল পড়ুয়াদের ভ্যাকসিনেশন নিয়ে কি বললেন শুনে নাও। তার মানে তোমরা বুঝতেই পারছো কলেজের ক্ষেত্রে আগে ভ্যাকসিনেশন দিয়ে কলেজ চালু হবে, স্কুলের ক্ষেত্রেও স্কুল পড়ুয়াদের ভ্যাকসিনেশন দিয়েই স্কুল চালু করার প্রক্রিয়া কিন্তু বা পরিকল্পনা কিন্তু আমাদের রাজ্যের রয়েছে এবং সমস্ত ভ্যাকসিনেশন ছাত্রছাত্রীদের পুজোর আগেই দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে পুজোর পরে স্কুল খোলা যেতে পারে। এক্ষেত্রে আমি বলে রাখি কলেজের ক্ষেত্রে ন্যূনতম ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়ে তোমাদের কলেজের পাঠন পাঠন, এবং যারা স্কুল পড়ুয়া রয়েছে তোমাদের প্রত্যেককে নয়, প্রথমে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছে, যেটা আমি কালকে রাত্রে তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের সর্বপ্রথম ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, এই মানে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম ভ্যাকসিনেশন দেওয়া হবে। সেই কারণেই নথি নেওয়া হচ্ছে অক্টোবরের 1-8 তারিখের মধ্যে ছুটির দিন বাদে। তোমরা কিন্তু অবশ্যই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তোমাদের আধার নাম্বার, এবং যদি আধার না থাকে সেক্ষেত্রে আধার তৈরি করে ফেলবে, কারণ তোমাদেরও ভ্যাকসিনেশন দেওয়ার পরই কিন্তু তোমাদের এই স্কুল প্রক্রিয়া চালু হবে, যেটা এই মুহূর্তে এ শিক্ষামন্ত্রীর মুখ থেকে জানা গেছে। এবং আধার কার্ডের প্রস্তুতি পর্ব যে ভ্যাকসিনেশনই সেটাও সরাসরি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। কাজেই তোমরা বুঝতে পারছো রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভ্যাকসিনেশন দিয়ে তোমাদের পুজোর পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে। আর এ নিয়ে তোমাদের মতামত কি? ভ্যাকসিনেশন দিয়ে তারপরেই তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত, এই কাজকে তোমরা কতটা সমর্থন করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে একেবারেই ভুলো না। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, এখান থেকে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।